सम्मानित सभापति भाई सुमित घोष वंदे मातरम। युव मोर्चार अभिषेक अधिकारी बोल अंकिता भारत माता की भारत माता की नरेंद्र मोदी जी का अप्पा जिंदाबाद जिंदाबाद जेपी नड्डा जी का अप्पा जिंदाबाद जिंदाबाद अमित शाह जी का अप्पा जिंदाबाद जिंदाबाद बीजेपी जी का अप्पा जिंदाबाद जिंदाबाद। नमस्कार युव अड्डा उपस्थित हमारे जिला सम्मानित युव मोर्चार सभापति भाई युव मोर्चार आई टी इंचार्ज भाई सुमन सम्मानी अफिस भाईरा बोनरा एवं एखानकार भत्सुरी मानूष आज के सकाल से कैकटी कथा अपन बोलते चाहिए माँ के रक्षा करार दायित्व जे रखम जे माँ जन्म दिए माँ खाइए पइए पड़िए मानुष कर रक्षा करा से मायर सम्मान के रक्षा करा जेमन दायित्व कर्तव्य तेम ही दायित्व पश्चिम बंग से पश्चिम बंग के रक्षा करा तो एक छोटो बाच्चा के जिज्ञेस करबे सेओ बोले देबे चौत्रिश बचर बामफ्रंट सरकार समस्त कारखानागुलो के बंद कर दिल इंग्रेजी पढ़ा बंद कर दिल निजे छेले मेयेदेरके विदेशे पाठाल किन्तु इंग्रेजी पढ़ा बंद कर दिल कम्पिउटर ढोका बंद कर दिल 500 बचर पिछिए दिल और तार ओपर अत्याचार मरिचझापी साईबाड़ी विजन सेतु मैं लगातार मास मासाकर তারপরে বাংলার মানুষ ভাবলো যে নতুন আশার আলো এই মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি কিন্তু দেখা গেল এই টিএমসি তার থেকেও আরেক কাঠি ওপরে আজকে অত্যাচার আজকে শুধু আমরা কি বলে এগিয়ে বাংলাতে আমরা টেররিস্ট বানাচ্ছি সারা ভারতবর্ষে যে টেররিস্ট জঙ্গি অ্যাক্টিভিটি সেটা করছে এই টিএমসি আশ্রিত যত গুন্ডা যত টেররিস্ট আর আমরা পরিযায়ী শ্রমিক তৈরি করছি আমরা এখন দুটো জিনিস তৈরি করি একটা টেররিস্ট আর একটা মাইগ্রেন্ট লেবারার পুলিশের বলে না এক চুল্লি পানি মে ডুবকে মারো পুলিশের উচিত বাংলার পুলিশের মমতার পুলিশের যে ওই এক চুল্লি জলে মুখ ডুবিয়ে মরো তাদের যদি সামান্য লজ্জা থাকতো তাদের যদি সামান্য শিরদাঁড়াটা সোজা থাকতো তাহলে আজকে এনএসজি কে আসতে হতো না এই বৌমার আরডিএক্স উদ্ধার করার জন্য পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য আর মানুষকে ভয় দেখানোর জন্য আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য প্রধানমন্ত্রী বলার কিছু নেই এখানে ইলেকশন কমিশন আছেন তারা মনে করেছেন কোনো ডকুমেন্ট হয়তো ঠিক ছিল না বাকি আমি বিষয়টি জানি না কিন্তু আমি শুনলাম খুবই আনফরচুনেট দেবাশিসবাবু খুব ভালো ক্যান্ডিডেট ছিলেন এবং এখন যিনি হয়েছেন দেবতনুতা তিনিও অসাধারণ ক্যান্ডিডেট আমি তাকে শুভেচ্ছা জানাই দেখুন কুণাল ঘোষ একজন কনভিক্ট জেলে ছিলেন 3.5 বছর জেলে অনেক মানুষই যান কিন্তু ওনার মতো পাল্টি কুমারই বলি আমি মমতা ব্যানার্জিকে ওনার মতনও পাল্টি কুমার দুটো দেখা যাবে না যে মানুষটা 3.5 বছর প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে করে বলতেন যে সারদা থেকে একমাত্র বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে তিনি আবার সেই পার্টিরই সেই মুখ্যমন্ত্রী চিফ স্পোক্সপার্সন সুতরাং তিনি কি বলছেন তাতে প্রমাণ হয় যে টিএমসি পার্টি মহিলাদের সম্মান করে না আজকে হাসখালি বলুন আজকে পার্ক স্ট্রিটের সুজেট বলুন আজকে কামদুনি বলুন বা সন্দেশখালির মা বোনেদের বলুন তাদের লজ্জা করে না যে আজকে বলা হচ্ছে সন্দেশখালি সাজানো ঘটনা সাজানো ঘটনাই করতে চেয়েছিলেন আসলে করতে পারেননি সত্যিটা বেরিয়ে গেছে বারবার সন্দেশখালির মা বোনেরা পুলিশের কাছে গেছিল তাদের অত্যাচারের কথা জানাতে যে শেখ শাহজাহান আর তাদের গুন্ডারা তাদের রাতের পর রাত ধর্ষণ করছে অত্যাচার করছে
কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ সেই কমপ্লেন নেয়নি। ঠিক আমার মতো, যেমন আমি সেদিনকে গেছিলাম কোতোয়ালি থানাতে মমতা ব্যানার্জির আগেন্সে কমপ্লেন করতে, কিন্তু কোতোয়ালি থানা আমার এফআইআর তো দূরের থাক কমপ্লেন অবধি নিতে চায়নি। তাই এটাই বলার যে আজকে দুদিন আগে ফার্স্ট এফআইআর হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে, এবং এটাই প্রমাণ হয়ে যায় যে সন্দেশখালী শুধু সন্দেশখালী তো নয়, সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী। আর আমরা তো দেখতে পাচ্ছি কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন কালকে, যখন ওই কী বলে ওই এনএসজি এসে আরডিএক্স অত্যাধুনিক আর্মস অ্যামিউনিশন, মুখ্যমন্ত্রী জানতেন না এত বোম কিসের জন্য মজুদ করছিলেন? আর এই কারণের জন্যেই কি ইডি সিবিআইকে ঢুকতে দিচ্ছিলেন না? সত্যিটা বেরিয়ে আসবে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে, যাতে সামনের লোকসভাতে এই বোমবাজি করে মানুষকে ভয় দেখিয়ে উনি এটা করতে পারবে, ইলেকশন করে। এলাকার সমস্ত অধিবাসী বৃন্দ, দোকানদার ভাই বোন, আগামী 25 মে আসছে দিন, ভোট দিয়ে বিপুল ভোটার তৈরি করুন।